হলি স্ক্রিন বাংলা প্রেজেন্ট আজকের এক্সপ্লেনেশন মুভি লুকা, যেটা 2021 রিলিজ করেছিল, একটা 3D অ্যানিমেটেড মুভি। সিনেমার শুরুর সময় শালটা দেখানো হয় 1959। দেখা যায় সমুদ্রের মধ্যে একটা বোটে বসে দুজন ফিশারম্যান আলোচনা করছে সি মনস্টারদের নিয়ে। তারা বলতে থাকে সমুদ্রের এই জায়গাতে প্রচুর সি মনস্টার আছে। তারপর তারা নিজেরাই আবার বলতে থাকে সি মনস্টার বলে প্র্যাকটিক্যালি আসলে কিচ্ছু হয় না। সেই সময় তারা হঠাৎ খেয়াল করে সমুদ্রের তলা থেকে কেউ একটা হাত বাড়িয়ে তাদের বোট থেকে কিছু একটা চুরি করার চেষ্টা করছে। তারা দেখিয়ে যখন তাকে ধরতে যায়, সেই সি মনস্টারটা পালিয়ে সমুদ্রের তলায় চলে যায়। এই দিকে বুঝতে পারে যে সত্যিকারের সি মনস্টার বলে কিছু একটা সত্যি আছে। এর পরের সিনে দেখানো হয় সমুদ্রের তলায় লুকা বলে একটা সি মনস্টার, একটা কিউট ছোট্ট সি মনস্টার, সে তার পেট যে ফিশ আছে তাদের সাথে খেলা করছে। খেলা করতে করতে সে একটা মানুষদের ফেলে দেওয়া কিছু একটা জিনিস সমুদ্রের তলা থেকে খুঁজে পায়। এরপর লুকা যখন সমুদ্রের উপরের দিকে তাকায়, তখন দেখতে পায় সমুদ্রের উপর দিয়ে একটা বোট চলে যাচ্ছে। এই দেখে লুকা খুব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে সামনে একটা পাথরের তলায় গিয়ে লুকিয়ে পড়ে। এই দেখে বোঝা যায় মানুষ যেরকম সি মনস্টারদেরকে ভয় পায়, ঠিক সেই রকম ভাবে সি মনস্টারও মানুষকে খুব ভয় পায়। লুকা ভয় পেয়ে তার মা বাবার কাছে দৌড়ে পালিয়ে যায়। তো তখন তার মা বাবা বলে উপরে পৃথিবীতে যে মানুষ থাকে তারা ভালো হয় না, তারা আমাদের শত্রু, তাদের থেকে দূরে দূরে থাকবে। কিন্তু লুকার মনের শখটাই অন্যরকম ছিল। সে চেয়েছিল যে সমুদ্রের বাইরেও পৃথিবীটাকে একবার এক্সপ্লোর করে দেখতে। একদিন লুকার আলাপ হয় ওর মতোই ছোট্ট আরেকটা সি মনস্টার, যার নাম ছিল অ্যালবার্টো। অ্যালবার্টোর হবি ছিল সমুদ্রের তলায় মানুষদের ফেলে দেওয়া বিভিন্ন জিনিসকে এক জায়গায় জমা করা। অ্যালবার্টোকে ফলো করতে করতে লুকা দেখে একটা জায়গায় গিয়ে অ্যালবার্টো সমুদ্রের থেকে বাইরে বেরিয়ে গেছে। এই দেখে তো লুকা খুব ভয় পেয়ে যায়, কিন্তু অ্যালবার্টোকে জোর করে জলের তলা থেকে ডাঙায় নিয়ে এসে ফেলে। এটাই লুকার প্রথম জলের তলা থেকে ডাঙায় এসে পড়ার প্রথম অভিজ্ঞতা ছিল। এখানে দেখানো হয় যে সি মনস্টার ডাঙাতে এসে যখন তারা শুকনো হয়ে যায়, ড্রাই হয়ে যায়, তাদের চেহারা একদম অবিকল মানুষের মতো হয়ে যায়। লুকার সেই সময় ওর মা বাবার কথা মনে পড়ে যায়, যে মা বাবা বলেছিল যে মানুষের থেকে কিভাবে দূরে থাকতে হবে। সঙ্গে সঙ্গে ভয় পেয়ে লুকা জলে ডুব দিয়ে জলের তলায় চলে যায়। সেই দিন সারা রাত লুকা ঘুমাতে পারেনি, কারণ জলের বাইরের দুনিয়াটা অভিজ্ঞতা তার জন্য জীবনে প্রথম একটা অদ্ভুত রকমের অভিজ্ঞতা ছিল। পরের দিন লুকা আবার সমুদ্রের কিনারার যেই জায়গা থেকে সে ডাঙায় উঠেছিল সেখানে যায়, কিন্তু সাহস করে উঠতে পারছিল না সেখান থেকে ডাঙায় বেড়ানো। সেই সময় অ্যালবার্টো আসে কি সমুদ্রের তলা থেকে কুড়িয়ে পাওয়া মানুষের জিনিসপত্র নিয়ে। অ্যালবার্টো লুকাকে সাহস যোগায় আর সমুদ্রের তলা থেকে ডাঙায় তুলে নিয়ে আসে। আবার যখন লুকার সঙ্গে সঙ্গে ড্রাই হয়ে যায়, দেশে খেয়াল করে তার চেহারাটা পুরো মানুষের মতো হয়ে যাচ্ছে। অ্যালবার্টো ডাঙায় উঠে লুকাকে একটা ওয়াচ টাওয়ার দেখায় যেটা একদম ভাঙা ছিল। সেখানে অ্যাকচুয়ালি অ্যালবার্টো ওর বাবার সাথে থাকছ। অ্যালবার্টো জলের তলা থেকে কালেক্ট করা সেই জিনিসগুলো নিয়ে এসে সেই বাড়িতে জমিয়ে রাখতো, সাজিয়ে রাখতো। সেই দেখে লুকা খুব অবাক হয়ে যায়, মানুষ এত কিছু জিনিস তৈরি করেছে দেখে। সেই সময় দেওয়ালে খেয়াল করে যে ভেসপা বলে একটা স্কুটারের ছবি। অ্যালবার্টো ওকে বলে ভেসপা হলো মানুষের তৈরি সবচেয়ে বেস্ট জিনিস, যেইটা চড়ে সারা পৃথিবীকে ঘুরে দেখা যায়। এবার লুকারও সমুদ্রের বাইরের এই দুনিয়াটাকে অদ্ভুতভাবে সুন্দর লাগতে থাকে। এরপর অ্যালবার্টো আর লুকার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। সমুদ্রের তলা থেকে প্রথমবার ডাঙায় ওঠার জন্য লুকা একদম হাঁটতে পারত না, অ্যালবার্টো লুকাকে হাঁটতেও শিখিয়ে দেয় কিভাবে হাঁটতে হয়। এবার লুকা আর অ্যালবার্টো দুজন মিলে আলোচনা করতে থাকে কিভাবে তারা ভেসপায় করে সারা পৃথিবীটাকে ঘুরে দেখতে পারে। লুকা অ্যালবার্টোকে আইডিয়া দেয় যে তোমার বাড়িতে যা জিনিস পড়ে আছে চল আমরা দুজন মিলে একটা এক্সপেরিমেন্ট করে একটাই ভেসপার মতো সুন্দর একটা স্কুটার আমরা নিজেরাই বানিয়ে ফেলি। অনেকভাবে চেষ্টা করার পরও লুকা আর অ্যালবার্টো স্কুটি বানিয়ে উঠতে পারে না।
কিন্তু তারা মনে মনে ঠিক করে কোনো না কোনো ভাবে তারা ডেফিনেটলি একটা ভেসপার করে সারা পৃথিবী ঘুরে দেখবেই দেখবে। এদিকে দেখানো হয় লুকার বাবা মা বুঝতে পেরে যায় লুকা রোজ জলের বাইরে কোনো জায়গাতে ঘুরতে বেরোচ্ছে। সেই দেখে লুকাকে খুব বকাবকি করে আর বলে তোমাকে তোমার কাকুর সাথে জলের আরো গভীরে অন্য জায়গাতে পাঠিয়ে দেব। যেটা শুনে লুকা একদম খুশি হয় না। পরের দিন ও অ্যালবার্টোর সাথে যখন দেখা হয় তখন বলে যে ওর বাবা মা এরকম চাইছে যে ওকে আরো গভীর সমুদ্রের তলায় পাঠিয়ে দিতে। সেই সময় অ্যালবার্টো লুকাকে বুদ্ধি দেয়, চল আমরা দুজন মিলে এখান থেকে পালিয়ে যাই যেখানে তোমার বাবা মা তোমাকে খুঁজে পাবে না। সেই সঙ্গে অ্যালবার্টো আইডিয়া দেয়, ওই যে দূরে যে শহরটা দেখা যাচ্ছে সমুদ্রের ধারে, চল আমরা ওখানে চলে যাই, তাহলে কোনোভাবেই তোমার বাবা মা ওখান থেকে তোমাকে খুঁজে বের করতে পারবে না। আর ওখানে পৌঁছেই আমরা একটা নতুন ভেসপা নিয়ে সারা পৃথিবীর ঘুরে বেড়াব। পৃথিবীকে ঘুরে দেখার ইচ্ছায় লুকার অ্যালবার্টোর এই আইডিয়াটা খুব ভালো লাগে। ওরা দুজন মিলে সাঁতার কেটে ওই শহরটাতে গিয়ে পৌঁছায়। সেই শহরে পৌঁছেই দুজন দেখতে পায় একটা নতুন লোককে, যার নাম ছিল অ্যারকোলে। অ্যারকোলে একটা নতুন ব্র্যান্ড নিউ ভেসপা করে ঘুরে বেড়াচ্ছে। অ্যারকোলোকে ভেসপায় করে চড়তে দেখে দুজনই খুব এক্সাইটেড হয়ে পড়ে। ওরা শহরে গিয়ে জানতে পারে যে এই শহরে একটা চ্যাম্পিয়নশিপ হয় যেখানে জিতলে প্রচুর পয়সা পাওয়া যায়, আর এই চ্যাম্পিয়নশিপ অ্যারকোলে অনেক বছর ধরে জিতছে, আর সেই জেতার টাকা দিয়েই ও এই ভেসপার মতো একটা সুন্দর স্কুটার কিনেছে। দুজনের এত এক্সাইটমেন্ট দেখে অ্যারকোলে ওদেরকে ভ্যাঙাতে থাকে আর মজা উড়াতে থাকে। সেখানে তখন একটা মেয়ে আসে, সেও একটা বাচ্চা মেয়ে, তার নাম ছিল জুলিয়া। জুলিয়া ওদের দুজনকে একটা সাইকেল রিক্সায় ভরিয়ে বসিয়ে ওখান থেকে অনেক দূরে নিয়ে যায় যাতে অ্যারকোলে ওদেরকে আর খেপাতে না পারে। জুলিয়া ওদের দুজনকে বলে এই চ্যাম্পিয়নশিপের তিনটে পার্ট আছে, সেটা হলো সাইক্লিং, সুইমিং অ্যান্ড পাস্তা ইটিং। জুলিয়া ওদেরকে জানায় যে জুলিয়াও অনেক বছর ধরে এই চ্যাম্পিয়নশিপটা জেতার চেষ্টা করছে। এই থেকে দুজনের কাছে ক্লিয়ার হয়ে যায় যদি ওদেরকে ভেসপা জিতে সারা পৃথিবী ঘোরার যদি এই স্বপ্ন পূরণ করতে হয় তাহলে ওদেরকেও এই চ্যাম্পিয়নশিপটা জিততেই হবে। ওরা দুজন জুলিয়াকে বলে তুমি আমাদের পার্টনার হয়ে যাও, তাহলে আমরা একসঙ্গে এই চ্যাম্পিয়নশিপটা জিতে যাব। অনেক ভাবনা চিন্তা করার পর জুলিয়া ওদের কথায় রাজি হয়ে যায়। এরপর ওরা সিদ্ধান্ত নেয় লুকা পার্টিসিপেট করবে সাইক্লিংয়ে, অ্যালবার্টো পার্টিসিপেট করবে পাস্তা ইটিংয়ে, আর জুলিয়া পার্টিসিপেট করবে সুইমিংয়ে। কারণ ওরা খুব ভালো করে জানে ওরা যদি সুইমিং করতে যায় তাহলে ওদের আসল চেহারা সবার সামনে চলে আসবে। এরপর জুলিয়া ওদের দুজনকে নিয়ে ওর বাবার কাছে নিয়ে যায়, যে আসলে ছিল একজন ফিশারম্যান। জুলিয়ার বাবার ছোটবেলা থেকেই একটা হাত ছিল না। জুলিয়া পুরো প্ল্যান ওর বাবার সাথে শেয়ার করে, কিন্তু এটাও বুঝতে পারে জুলিয়ার বাবার কাছে এত টাকা নেই যেটা দিয়ে ওরা চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতে পারে। এরপর দেখা যায় লুকা আর অ্যালবার্টো হেল্প করে জুলিয়ার বাবাকে ফিশিং করার জন্য, কারণ সমুদ্রের অনেক নলেজ থাকার জন্য ওরা সেই সব জায়গাতে নিয়ে যেতে থাকে যেখানে প্রচুর মাছ থাকতে পারে। এইভাবে ওরা প্রচুর মাছ ধরে এবং মাছ বিক্রি করে ওরা চ্যাম্পিয়নশিপের টাকা জোগাড় করে। এরপর তিনজন মিলে যখন চ্যাম্পিয়নশিপের জন্য ফর্ম ভরতে যায় তখন ওদের সাথে দেখা হয় অ্যারকোলোর সাথে। অ্যারকোলো ওদেরকে দেখে প্রচুর আবার সেই হাসি ঠাট্টা শুরু করে। আরেকটা সিনে দেখা যায় লুকার বাবা ও মা দুজনেই লুকাকে খুঁজতে খুঁজতে ওই শহরে চলে আসে, আর ওরা লুকাকে খোঁজার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে জলে ফেলে দেখতে থাকে যে ওটা লুকা কিনা। সেই সময় দেখা যায় জুলিয়া অ্যালবার্টোকে রেডি করছিল পাস্তা ইটিং কম্পিটিশনের জন্য, আর লুকাকে রেডি করছিল সাইক্লিং কম্পিটিশনের জন্য। আর ওরা দুজনও জুলিয়াকে নিয়ে যায় সুইমিং শেখানোর জন্য, সেই সময় যাতে ওরা ভিজে না যায় তো ওরা একটা বোটে উঠে বসেছিল। সেই সময় দুষ্টু অ্যারকোলো ওখানে পৌঁছে গিয়ে ওদেরকে ভিজিয়ে দেয়, আর কোনো রকমে ওরা দুজন বোটের মধ্যে লুকিয়ে নিজেদেরকে এই অবস্থা থেকে বাঁচিয়ে নেয় যাতে ওদেরকে দেখে কেউ না চিনতে পারে। যখন ওরা প্র্যাকটিস শেষ করে বাড়ির দিকে যাচ্ছিল সেই সময় লুকা ওর মায়ের গলার আওয়াজ শুনতে পায়। সেই দেখে লুকা বুঝতে পারে ওর বাবা মাও এখানে পৌঁছে গেছে। এই সময় দেখানো হয় জুলিয়া আর লুকার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে।
জুলিয়া তার স্কুলের বই খাতা ওগেকে দেখাতে থাকে লুকাকে, আর লুকাকে স্কুলের বিভিন্ন মজার মজার ঘটনাগুলো বলতে থাকে। কিন্তু অনেকটা সময় লুকা আর জুলিয়া একসাথে কাটানোর জন্য অ্যালবার্টোর ওদের উপর জেলাসি হতে থাকে। অ্যালবার্টো বুঝতে থাকে যে লুকা এখন আর আগের মতো ওর সঙ্গে এতটা সময়ও আর কাটায় না, আর ম্যাক্সিমাম সময়টাই লুকা জুলিয়ার সাথে খেলে গল্প করে কাটাচ্ছে। আর লুকা অ্যালবার্টোর সাথে দেখা হলে খালি জুলিয়ার ব্যাপারেই কথা বলতে থাকে। কিন্তু ওরা চ্যাম্পিয়নশিপ জেতার জন্য যা যা প্র্যাকটিস করা দরকার সেগুলো ঠিকঠাকভাবেই করতে থাকে, আর জুলিয়ার বাবাও ওদেরকে সেই ব্যাপারে হেল্প করতে থাকে বিভিন্নভাবে। একদিন লুকা যখন অ্যালবার্টো আর জুলিয়ার সাথে সাইক্লিং প্র্যাকটিসে বেরিয়েছিল সেই সময় ওর মা ওকে দেখে ফেলে, আর ওর মা ওকে ঠিক চিনতে পেরে যায়। লুকাও এটা বুঝতে পেরে তাড়াতাড়ি সাইকেল চালিয়ে সেখান থেকে চটপট পালিয়ে যায়। এরপর একটা সময় লুকা জুলিয়াকে জিজ্ঞাসা করে, আমিও কি তোমার স্কুলে জয়েন করতে পারি? এই শুনে অ্যালবার্টো খুব রেগে যায়, আর ওদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অ্যালবার্টো লুকাকে বলতে থাকে, লুকা তুমি আমাদের আসল প্ল্যানটাই ভুলে গেছো। আমাদের কিন্তু আসল লক্ষ্য একটা ভেসপা স্কুটার কিনে সারা পৃথিবীটাকে ঘুরে দেখা। জুলিয়া তাড়াতাড়ি ওখানে ওদেরকে দেখে ওদের মধ্যে আবার বন্ধুত্বটা করিয়ে দেয়। কিন্তু অ্যালবার্টোর রাগ এতেও কমে না, সে জলের মধ্যে ডুব দিয়ে নিজের আসল চেহারায় চলে আসে। অ্যালবার্টো সি মনস্টারের রূপে ওদের সামনে এসে জুলিয়াকে জিজ্ঞাসা করে, তোমাদের স্কুল কি একটা সি মনস্টারকে তোমাদের স্কুলে ভর্তি হতে দেবে? সেই দেখে জুলিয়া খুব ভয় পেয়ে যায়, আর লুকাও এমন একটা ভাব করতে থাকে যেন অ্যালবার্টোর এই লুক সম্পর্কে ওর কোনো ধারণাই নেই। সেই সময় অ্যারকোলে ওর কিছু বন্ধুদেরকে নিয়ে সেখানে পৌঁছে যায়, আর অ্যালবার্টোকে সি মনস্টার হিসেবে দেখে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু লুকা দেখতে পায় ওর বন্ধু সমুদ্রের তলায় লুকিয়ে যাচ্ছে, কিন্তু ওর আর কিছু করার নেই। ও বুঝতে পারে নিজের অজান্তে ওর বন্ধুকে খুব দুঃখ দিয়ে ফেলেছে। এরপর লুকা আর জুলিয়া যখন বাড়ির দিকে ফিরে যায়, লুকা মনের দুঃখে অদ্ভুত সব কথাবার্তা বলতে থাকে। সেই দেখে জুলিয়া এক বোতল জল নিয়ে লুকার গায়ে ঢেলে দেয়। এই দেখে জুলিয়াও বুঝে যায় যে লুকাও আসলে একটা সি মনস্টার, আর লুকা জুলিয়ার কাছে এই পরিচয়টা লুকিয়ে রেখেছিল। জুলিয়া লুকাকে বলে, তুমি জানো এখানে একটা সি মনস্টারকে ধরার জন্য কত প্রাইজ মানি দেওয়া হয়? যদি বাঁচতে চাও তুমিও এখান থেকে শিগগিরই পালিয়ে যাও। লুকা বলে, হ্যাঁ জানি, আমার বাবা মাও চেয়েছিল এই পৃথিবী এই মানুষজনের থেকে অনেক দূরে থাকতে। এই বলে মন উদাস করে লুকা সেখান থেকে চলে যায়। সেইখান থেকে বেরিয়ে লুকা উদাস মনে অ্যালবার্টোর বাড়িতে ডাইরেক্টলি যায়। সেখানে গিয়ে খেয়াল করে অ্যালবার্টোর বাড়ির দেওয়ালে অনেক দাগ টানা আছে। অ্যালবার্টোকে জিজ্ঞাসা করলে অ্যালবার্টো জানায়, সত্যি আমার ভাগ্যটা সত্যি খুব খারাপ। এই দাগগুলো আমি টেনেছিলাম যবে থেকে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। আমি সত্যি হয়তো খুব খারাপ ছেলে, তাই আমার বাবাও আমাকে ছেড়ে চলে গেছে। সেই সময় লুকা অ্যালবার্টোকে মনে করায়, ভেসপা কেনাটা কিন্তু আমাদের সবচেয়ে বড় ড্রিম, আর সেটার জন্য যত অবধি যেটা করার আমাদেরকে করতেই হবে। কিন্তু অ্যালবার্টো লুকাকে বলে, তুমি এখান থেকে চলে যাও। সেই সময় লুকা সিদ্ধান্ত নেয় যে ও একাই কম্পিটিশন লড়বে আর একাই জিতে ও ভেসপাটা কিনবে। পরের দিনই কম্পিটিশনের প্রথম পার্ট ছিল, প্রথম পার্টেই ছিল সুইমিং কম্পিটিশন। লুকা সেখানে পৌঁছে যায়, কিন্তু জল থেকে বাঁচার জন্য লুকা একটা মেটাল স্যুট পরে সেখানে পৌঁছায়। জুলিয়া লুকাকে দেখতে পেয়ে সতর্ক করে আর বলে, যারা চ্যাম্পিয়ন করাচ্ছে তারা বোটে করে অনেক ফিশারম্যানকে সমুদ্রের মধ্যে দাঁড় করে রেখেছে, যদি কোনো সি মনস্টারকে দেখতে পায় তাকে মারার জন্য। কিন্তু লুকা ওর কথা শোনে না আর কম্পিটিশনে পার্টিসিপেট করে। কম্পিটিশনের নেক্সট পার্ট ছিল পাস্তা এটি। সেখানে সবাই খুব তাড়াতাড়ি করে পাস্তা খাচ্ছিল। জুলিয়া সেই কম্পিটিশনটা জিতে নেয় এবং সাইকেল রেসিংয়ের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু লুকার পাস্তা খেতে খেতে অনেক দেরি হয়ে যায়। সে যখন সাইকেলের জন্য সাইক্লিংয়ের জন্য বেরাচ্ছিল সেই সময় দেখতে পায় যে তার বাবা মা তাকে দেখে ফেলে। লুকার বাবা মা লুকাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু লুকা পাশ কাটিয়ে বেরিয়ে যায়, কারণ লুকাকে এই কম্পিটিশন জিততেই হবে। এরপর লুকা খুব জোরে জোরে সাইকেল চালাতে থাকে এবং কিছু সময়ের মধ্যেই ও অ্যারকোলে আর জুলিয়াকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। কিন্তু এরপরেই শহরে হঠাৎ করে বৃষ্টি হতে শুরু করে।
লোকা ভিজে যাওয়ার ভয়ে কোনোরকমভাবে একটা শেডের তলায় এসে লুকিয়ে পড়ে। সেই সময় লোকা দেখতে পায় একটা ছাতা নিয়ে অ্যালবার্টো ওর দিকে আসছে। কিন্তু সেই সময় অ্যারকোলে জোরে সাইকেল চালিয়ে সেদিকে আসতে থাকে আর অ্যালবার্টোকে ধাক্কা মেরে ফেলে দেয়। এর ফলে অ্যালবার্টো পুরো ভিজে যায় আর ওর আসল মনস্টার রূপ সবার সামনে চলে আসে। সেই সময় ও পালাতে গেলে অ্যারকোলে আসে আর একটা নেট ছুঁড়ে ওকে আটকে ফেলে। কিন্তু বন্ধুকে ফেঁসে যেতে দেখে লোকা আর শেডের তলায় লুকিয়ে যেতে পারে না। সে বৃষ্টির মাঝখানেই সাইকেল নিয়ে সেখানে চলে আসে আর অ্যালবার্টোকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। এইভাবে শহরের প্রত্যেকটা লোক দেখে ফেলে যে এরা দুজনই আসলে সি মনস্টার। অ্যারকোলেও তাড়াতাড়ি সাইকেলে উঠে একটা স্পেয়ার নিয়ে ওদেরকে তাড়া করে যাতে ধরে ফেলে ওদেরকে মেরে ফেলতে পারে। অ্যারকোলে যখন ফলো করতে করতে প্রায় ওদেরকে ধরেই ফেলেছে, সেই সময় জুলিয়া সাইকেল নিয়ে আসে আর অ্যারকোলের সাইকেলটাকে পুরো ধাক্কা মেরে ভেঙে ফেলে। কিন্তু অ্যারকোলকে ফেলতে গিয়ে জুলিয়াও পড়ে যায় এবং রাস্তা দিয়ে গড়াতে থাকে। লুকা আর অ্যালবার্টো জুলিয়াকে পড়তে দেখে ওকে তোলার জন্য চলে আসে। কিন্তু সেই সময় অ্যারকোলে আরও অনেক ফিশারম্যান ওদেরকে চারদিক থেকে ঘিরে ধরে। সেই সময় জুলিয়ার বাবা সেখানে চলে আসে আর বলে এরা দুজনই জুলিয়ার ফ্রেন্ড আর ওরা এই চ্যাম্পিয়নশিপটা জিতে গেছে। অ্যারকোলে সেই সময় ওর বন্ধুদের থেকে হেল্প চায় কিন্তু কেউ ওকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না। জুলিয়া এই শুনে খুব খুশি হয় যে ওর বন্ধুদের মধ্যে থেকেই কেউ, একজন নতুন কেউ এই চ্যাম্পিয়নশিপ জিতল। এরপরে দেখা যায় যে কিভাবে আস্তে আস্তে শহরের অনেক লোক সিটি মনস্টারের রূপ নিয়ে নিচ্ছে, কারণ সেই সময় বৃষ্টি হচ্ছিল আর সবাই মাথা থেকে ছাতা ফেলে দিয়েছিল। এই দেখে বোঝা যায় এই শহরে অনেক আগে থেকেই অনেক সি মনস্টার মানুষের রূপ নিয়ে বসবাস করছিল এবং প্রত্যেকটা মানুষও তাদেরকে অ্যাকসেপ্ট করে নেয় এবং বুঝতে পারে কেউ কারোর এখানে ক্ষতি করেনি। এবার দেখা যায় যে ওরা জিতে যাওয়া টাকা দিয়ে একটা ভেস্পা কিনেছে, কিন্তু সেটা যদিও অনেক পুরনো ছিল ওরা সেটাকে রিপেয়ার করে নেয়। এর পরের সিনে দেখা যায় জুলিয়ার বাবাও জুলিয়াকে স্কুল ছাড়ার জন্য ট্রেনে তুলতে আসে এবং অ্যালবার্টো আর লুকা দুজনও ওদেরকে সি অফ করার জন্য এসেছিল। জুলিয়া ওদেরকে ছেড়ে স্কুলে চলে যাচ্ছে, সেই কারণে লুকার মনটাও একটু খারাপ ছিল। সেই সময় অ্যালবার্টো আসে আর লুকাকে একটা নতুন ট্রেনের টিকিট দেয়। অ্যালবার্টো বলে, লুকা এই টিকিটটা তোমার জন্য যাতে তুমিও স্কুলে যেতে পারো, আর আমি তোমার স্কুলে যাওয়ার জন্য আমাদের পুরনো ভেস্পাটাও বেচে দিয়েছি। সেই সময় দেখা যায় যে লুকার বাবা মাও সেখানে পৌঁছে গেছে একটা নতুন স্কুল ব্যাগ নিয়ে। লুকার মা লুকাকে পারমিশন দেয় স্কুলে গিয়ে পড়াশোনা করার জন্য। লুকা অ্যালবার্টোকে বলে, তুমি আমাদের সাথে চলো, তুমিও স্কুলে পড়বে। অ্যালবার্টো বলে, আমি জুলিয়ার বাবার সাথে আছি, তোমাদেরকে আমরা পেছন থেকে লক্ষ্য রাখবো যাতে কেউ তোমাদেরকে কোনো ক্ষতি না করে। এরপর ট্রেন ছেড়ে যায়, লুকা আর জুলিয়া স্কুলের দিকে চলে যায়। অ্যালবার্টো মন খারাপ হলেও বুঝতে পারে যে ওর বন্ধুর একটা যে স্বপ্ন ছিল স্কুলে পড়ার, সেটাও পূর্ণ হতে চলেছে। এভাবে সিনেমার গল্পটা শেষ হয়।